আর ইতিমধ্যে আমি জানাই গেছো, ধারাবাহিকভাবে জানাই গেছো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে, দেশ এরি পলায়ন করেছে, আনকি পদত্যাগ করব পড়া একটা মুহূর্ত তার হাতত নাছিল, দেশ এরি পলায়ন করেছে আর খুব সম্ভবত ত্রিপুরাত অহা বলে এক প্রকার নিশ্চিত তথ্য। এই মুহূর্তালেকে আনুষ্ঠানিক নহয় কিন্তু খবর আহি পড়েছে। আমি আকো এবার কইছো যে পদত্যাগর বাবে সেনা প্রধানে 45 মিনিট সময় দিছিল, গণভবনত শ লোকে প্রবেশ করেছে। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভবন আছে সেই ভবনত শ লোকে তার প্রবেশ করেছে আর ইতিমধ্যে শেখ হাসিনায় বিশেষ বিমানের পলায়ন করেছে। মা হাসিনাক 45 মিনিট সময় বান্ধি দিছিল সেনা প্রধানে। সেনা প্রধানের সংবাদমেল আহিছে, তেওঁলোকে কৈছে যে শান্তি অটুট রাখব লাগে। আমি আকৌ এবার পার্থর ওচৰলৈ যাম। পার্থ আছে, নীল ভট্টাচার্য আছে আমার সঙ্গে। কনফার্ম হয়েছে যে এই মুহূর্তত শেখ হাসিনা বাংলাদেশত আছে, এই ত্রিপুরাত আছে, ত্রিপুরাত আহি অবতরণ করেছে। ত্রিপুরার পুলিশে, ত্রিপুরা পুলিশে স্পষ্ট করে দিছে, কনফার্ম করেছে যে শেখ হাসিনা এই মুহূর্তত ভগ্নীর হইতে ত্রিপুরাত আছে, আগরতলাত আছে। হেলিকপ্টারত গণভবনের হেলিকপ্টারে উড়া মারিছিল প্রায় দুপুরিয়া 11টার পর 12:30টার মাজত। সেই সময় বাংলাদেশত, গোটেই বাংলাদেশত ইন্টারনেট আর সকল ধরনের যে VPN লাইন আছিল সেই VPN লাইন বন্ধ করে দিয়া হয়েছিল। আর তার মাজতে শেখ হাসিনা আর তখন ভগ্নীক হেলিকপ্টারে উড়াই আনা হয়েছিল। ইন্ডিয়া গভর্নমেন্টের আগরপ্রাই যে এয়ার স্পেস আছে, এয়ার স্পেসর মুভমেন্টের পারমিশন দিয়া আসে, অনুমতি দিয়া আসিল। আর ত্রিপুরার আর্মির হেলিকপ্টার বেস লিচুবাগান, লিচুবাগানত অবতরণ করে ত্রিপুরার পুলিশে তার এইটার কনফার্মেশন দিছে যে শেখ হাসিনা বাংলাদেশের পলায়ন করে আহি ভারতের ত্রিপুরা আগরতলার তাত অবতরণ করেছে। এটা তারপর কলে যাব বা কি সুরক্ষা দেওয়া হব সেইখিনি অনাগত সময় স্পষ্ট হব। কিন্তু এই মুহূর্তত আমি যে প্রথমতে কোয়া হয়েছিল ফিনল্যান্ড, হেলসিঙ্কি, কলকাতা, কিন্তু একেবারে আমি কৈছিল যে হেলিকপ্টারের একেবারে কাখর দূরত্বটা ত্রিপুরা আগরতলা, আর সেই গতিকে ত্রিপুরা আগরতলাত আহি অবতরণ করেছে এই মুহূর্তত। সেয়া হল ব্রেকিং খবর। মই নীলা আকৌ এবাৰ কৈ দিছো যে ত্রিপুরাত বর্তমান আহি পাইছেহি আর এই আনুষ্ঠানিক খবর আহি পড়েছে, যেহেতু এটা অনুমান করা হয়েছিল হয়তো ফিনল্যান্ড যাব পারে বা পশ্চিমবঙ্গের কথা আহিছিল, কিন্তু একেবারে নাতি দূরত থকা কাষতে থকা ত্রিপুরাত বর্তমান আহি পাইছে। অর্থাৎ শেখ হাসিনায় ত্রিপুরাত বা আগরতলাত ইতিমধ্যে অবস্থান করেছে। আর অর্থাৎ মই এটা কথা কব পাৰো পার্থ, যে ভারতে আশ্রয় দিছে এই মুহূর্তে, সাময়িকভাবে ভারতে আশ্রয় দিয়ার খবর আছে। আর নীল ইতিমধ্যে জানাইছে ত্রিপুরা আরক্ষীর ইতিমধ্যে কনফার্ম করেছে। ত্রিপুরা আরক্ষী নিশ্চিত করেছে তথ্য, ত্রিপুরা আরক্ষী নিশ্চিত করেছে তথ্য, আগরতলাত অবতরণ হাসিনার বিমান, ত্রিপুরা আরক্ষীয়ে এই তথ্য নিশ্চিত করেছে। আমি ইতিমধ্যে আমার নীল ভট্টাচার্য জানাইছে আগরতলাত অবতরণ করেছে হাসিনার বিমান, তার সহিত তার ভগ্নী আছে। আর এক প্রকার পার্থ আকো আইছো আপনার ওচরলে যে ভারতে সাময়িকভাবে আশ্রয় দিলে শেখ হাসিনা এই মুহূর্তত কব পৰা যায় পাপৰি। ভারতবর্ষই শেখ হাসিনা আর শেখ রিহানাক সাময়িকভাবে আশ্রয় দিছে আর পরিকল্পিতভাবে, যিধরণে দেখা গৈছে পরিকল্পিতভাবে প্রথমতে সেনার নেতৃত্বর সৈতে প্রতিবাদকারীর এখন আলোচনাত মিলিত হয়েছিল, আর আলোচনাত মিলিত হয়ে এক সহমতত উপনীত হয়েছিল, আর সহমতত উপনীত হওয়ার পিছতে সুবিধা দিয়া হয়েছিল যাতে শেখ হাসিনা আর শেখ রিহানায় গণভবন ঢাকার সরকারি ভবনের এখন সেনার হেলিকপ্টারত পলায়ন করার সুযোগ পায় বা এখন হেলিকপ্টারত পলায়ন করার সুযোগ পায়, অতি সহজে তেওঁলোকে ত্রিপুরাত প্রবেশ করবো পারে। আর যি সময় গণভবনের শেখ হাসিনায় পলায়ন করেছিল সেই সময় বাংলাদেশত ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছিল, অর্থাৎ বাংলাদেশ সেই মুহূর্তত বহি বিশ্বরপরা সম্পূর্ণ কাট অফ হয়ে আসে। আর সেই সময়টির সুযোগ ব্যবহার করে শেখ হাসিনা আর শেখ রিহানায় বাংলাদেশ ত্যাগ করে ভারতলৈ পলায়ন করেছিল। এটা ডাঙর প্রশ্নটো ভারতবর্ষত কিমান দিন থাকে, ভারতবর্ষরপরা কোনখন দেশলৈ যায়, সেয়া হব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল এই মুহূর্তে যদি আর কিবা আপডেট আছে তার সমান্তরালক ওয়াকার জামান সেনার মুরব্বী, বাংলাদেশ সেনার মুরব্বী, প্রেস কনফারেন্স দি কৈছে যে সহমতত প্রতিবাদকারীর সঙ্গে উপনীত হওয়া হয়েছে, আর প্রতিবাদকারীর সঙ্গে সহমতত উপনীত হওয়ার পিছত ইন্টেরিম এখন সরকার সেনায় গঠন করে আহ্বান জানাইছে প্রতিবাদকারীক তেওঁলোকৰ ঘৰলৈ, বিশ্ববিদ্যালয়লৈ ঘূৰি যাবলৈ, মহাবিদ্যালয়লৈ ঘূৰি যাবলৈ, তাৰপিছত ধৈর্য ধৰিবলৈ আহ্বান জানাইছে। কিছুদিনৰ পিছত সেনায় কিছুদিন শাসন কৰাৰ পিছত পৰিবেশ পৰিস্থিতি যদি অনুকূল হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করব কারণে, তেতিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার দিকে সেনা আগবাড়ি নিলয় হয়। তার লগতে সেনা প্রধানজনে কৈছে যে আমি পুলিশকে গুলি বা আর্মিকে গুলি মারতে বারণ করেছি, তার মানে আরো গুলি পুলিশে বন্দুকের গুলি নচলায়, এই প্রতিবাদকারীক আরো দমন করা নহয়, প্রতিবাদকারী যে বিচারি আসে সেয়া পালে, শেখ হাসিনায় পদত্যাগ করে উড়া মারিলে তারপর ভগ্নীর হইতে আহি ভারতবর্ষত আগরতলা, ত্রিপুরার আগরতলাত অবতরণ করেছে। ইয়ারপরা কলে যায় সেয়া চাব লাগবে, দিল্লি অভিমুখে যায়, তালে যায় বা ইন্ডিয়ার বাহিরে গুছি যায়, কারণ
বহু সময়লৈকে হয়তো মাত্র ইন্ডিয়া ভারতবর্ষই শেখ হাসিনা জ্ঞাত নেরাখে রক্ষাটো ভারতবর্ষৰ কাৰণে ডিপ্লোমেটিক্যালি পারে ডিপ্লোমেটিক্যালি বাইলেটারাল রিলেশন কারণ ভারতবর্ষ সদায় বাইলেটারাল রিলেশনের উপর খুব একটা গুরুত্ব দিয়ে সো সেই বাইলেটারাল রিলেশন দুই দেশের মাজত যিকোনো পরিস্থিতিত দুই দেশের মাজত সম্বন্ধ যে বেয়া হয়ে না যায় সেইটো কিন্তু ভারতে কেতিয়াও নিবিচারে সো সেই গতিকে হয়তো শেখ হাসিনা ইয়ারপর আরো একটা পলিটিক্যাল অ্যাসাইলামর বাবে বেলেগ এখন দেশলে পঠিয়াই দিবলে একটা অনুরোধ করব পারে ইয়ার মাজত একটা কথা কব বিচাৰো যি সকল ভারতবর্ষৰ শিক্ষার্থী বাংলাদেশত উচ্চ শিক্ষা চিকিৎসা বিজ্ঞানৰ গ্ৰহণ কৰি আছিল তেওঁলোকৰ মাজতো এক অচলা অৱস্থাৰ সৃষ্টি হৈছে তেওঁলোক কেতিয়া ঘূৰি যাব পাৰিব সেয়াও কিন্তু এই মুহূৰ্তলৈকে ঠিক হোৱা নাই তেওঁলোকে বিচাৰিব সেনাৰ শাসনেই হওক বা যাৰে শাসন নহওক তেওঁলোকে বিচাৰিব বাংলাদেশত শান্তি ঘূৰি আহক আৰু তেওঁলোকে নিজৰ মহাবিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয়ত যোগদান কৰক কিন্তু বাংলাদেশৰ ইতিহাসত পাপৰি আকৌ ক'ব বিচাৰিম সামৰিক শাসন কিন্তু নতুন কথা নহয় বাংলাদেশত পূৰ্বতেও সামৰিক শাসন হৈছিলে জেনেৰেল জিয়াউৰ ৰহমানৰ নেতৃত্বত সামৰিক শাসন যি জেনেৰেল জিয়াউৰ ৰহমান বেগম খালিদা জিয়াৰ স্বামী আছিলে গতিকে বাংলাদেশত এনেধৰণৰ সামৰিক শাসন আমি পূৰ্বতেও পৰিলক্ষিত কৰিছিলোঁ আৰু বাংলাদেশৰ শ্বেখ হাসিনাৰ পিতৃ বংগবন্ধু শ্বেখ মুজিবুৰ ৰহমানকো 1975 চনৰ 15 আগষ্টৰ দিনটোত হত্যা কৰা হৈছিল আৰ্মীৰ পৃষ্ঠপোষকতাতে তেওঁক হত্যা কৰা হৈছিল আৰু তাৰ পিছৰ পৰা বাংলাদেশত কিন্তু গণতন্ত্ৰ আমি পৰিলক্ষিত কৰা নাছিলোঁ এজনৰ পৰা আনজনে বাংলাদেশত সামৰিক শাসন চলাই গৈছিলে 80 দশকত জেনেৰেল জিয়াউৰ ৰহমানে সামৰিক শাসন চলাইছিলে 80 দশকত আৰু 90 দশকৰ পৰা হয় কিন্তু এটা সৰু কথা সুধিব বিচাৰিম এই যে ৰাজনৈতিক উথল পথল বা এই পৰিৱৰ্তনৰ একেবাৰে ডাইৰেক্ট ইম্পেক্ট ইণ্ডিয়াৰ ওপৰত কি হ'ব পাৰে স্বাভাৱিকতে ডাইৰেক্ট ইম্পেক্ট ইণ্ডিয়াৰ ওপৰত হ'ব পাৰে কাৰণ শ্বেখ হাসিনাৰ চৰকাৰখনৰ ভাৰতৰ সৈতে বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক আছিলে আৰু শ্বেখ হাসিনাৰ পৰিয়ালটোৰ ভাৰতৰ সৈতেও বন্ধুত্বপূৰ্ণ সম্পৰ্ক আছিলে যেতিয়া ভাৰতে এছাইলাম দিছে ভাৰতৰ তেওঁৰ পিতৃয়ে যেতিয়া শ্বেখ মুজিবুৰ ৰহমানে মুক্তি বাহিনীৰ নেতৃত্ব বহন কৰি পৃথক এখন স্বাধীন ৰাষ্ট্ৰ বাংলাদেশৰ দাবী উত্থাপন কৰি আন্দোলন কৰি আছিল তেতিয়াও ভাৰতবৰ্ষই গোপনে শ্বেখ মুজিবুৰ ৰহমানৰ মুক্তি বাহিনীক সমৰ্থন দিছিলে শ্বেখ মুজিবুৰ ৰহমানৰ মুক্তি বাহিনীৰ কাডাৰক প্ৰশিক্ষণ দিছিলে আগৰতলাত প্ৰশিক্ষণ দিছিলে অসমৰ বিভিন্ন স্থানত প্ৰশিক্ষণ দিছিল মেঘালয়ত দিছিল প্ৰশিক্ষণ কেলকাতাত প্ৰশিক্ষণ দিছিলে আৰু শ্বেখ মুজিবুৰ ৰহমানৰ ওপৰত সদায় ইন্দিৰা গান্ধীৰ ছাপৰ্ট এটা মই এই প্ৰশ্নটো সোধা দুটা কাৰণ আমি ক'লোৱেই যে ভাৰত অসমৰ ভাৰত বংগ যি সীমা সেই সীমা চিল কৰি দিয়া হৈছে মানকাছাৰত আৰু এই মুহূৰ্তত বিএছএফৰ ডিজি কলকাতালৈ তেখেতে উৰা মাৰিছে আহি কলকাতাত ইণ্ডো বাংলাদেশ যি বৰ্ডাৰ সেই বৰ্ডাৰৰ পৰিস্থিতি নিৰীক্ষণ কৰিবলৈ ডিজিগৰাকী ডাইৰেক্টৰ জেনেৰেলগৰাকী বিএছএফৰ নিজে কলকাতালৈ তেখেতে উৰা মাৰিছে চ' এটা এনেকৈ এটা পৰিস্থিতি যদিহে প্ৰধানমন্ত্ৰীগৰাকীক আশ্ৰয় দিছে কোনোবা যদি নিষ্পেষিত কোনোবা উদাহৰণস্বৰূপে হিন্দু বাংলাদেশৰ মাইনৰিটিও যদি আক্ৰমণৰ বলি হৈ ভাৰতবৰ্ষলৈ পলায়ন কৰিব আহিব বিচাৰিছে তেওঁলোকক ভাৰতবৰ্ষই আশ্ৰয় নিদিয়াৰ কোনো যুক্তিয়ে নাথাকে প্ৰধানমন্ত্ৰীগৰাকীকে আশ্ৰয় দিলে গতিকে কোনোবা এই প্ৰতিবাদকাৰীৰ যদি হিংসাৰ বলি হৈ ভাৰতবৰ্ষলৈ ছেফ পেছেজ বা ভাৰতবৰ্ষত আশ্ৰয় বিচাৰি আহিব বিচাৰিছে আৰু সেইসকল লোকক যদি ভাৰতবৰ্ষই সাময়িকভাৱে তেওঁলোকক যদি আশ্ৰয় নিদিয়ে তেতিয়া তাৰ কোনো যুক্তি মই নেদেখোঁ আশ্ৰয় দিয়াটো প্ৰয়োজন ভাৰতবৰ্ষই বিগ ব্ৰাদাৰ হিচাপে এখন ডাঙৰ মানৱতা বা এই অঞ্চলটো ছাউথ ইষ্ট এছিয়াৰ এখন ডাঙৰ দেশ হিচাপে আশ্ৰয় দিয়াৰ প্ৰয়োজনীয়তা আহিব পাৰে কিন্তু ডিপ্ল'মেটিকেলি গোটেই বিষয়টো কেনেদৰে বাইলেটাৰেল ৰিলেশ্যনটো এতিয়া আগুৱাই লৈ যাবলৈ কষ্ট হ'ব নেকি কাৰণ এখন বন্ধুত্বসুলভ এটা চৰকাৰ আছিলে সেই চৰকাৰৰ লগত বহু কথা আগুৱাই লৈ যাবলৈ সুবিধা হৈছিলে এতিয়া আৰ্মী শাসন তাৰপিছত যদি বিএনপিৰ চৰকাৰখন আহে বা কেনেবাকৈ যদি এপইণ্টেড হয় তেতিয়াহ'লে কেনেকুৱাকৈ পৰিস্থিতি হ'ব বিএনপি চৰকাৰখনৰ লগত অভিজ্ঞতা ভাৰতৰ আগতো বৰ্ণ নাছিল কিন্তু নিলয় চবতকৈ ডাঙৰ বিএনপিৰ সৈতে তেনেধৰণৰ মৈত্ৰী সম্পৰ্ক নাছিলে খালিদা জিয়াৰ সৈতে কিন্তু এই যি অচলা অৱস্থা বাংলাদেশৰ এখন ইণ্টিৰিম চৰকাৰ সেনাৰ নেতৃত্ব চলিব এই অচলা অৱস্থাৰ সুযোগ কিন্তু চাইনা বা পাকিস্তানে ল'ব পাৰে পাকিস্তানে সদায় ভাৰতবৰ্ষৰ ওপৰত প্ৰতিশোধ ল'ব বিচাৰি থাকে ভাৰতবৰ্ষই পাকিস্তানখন দুটুকুৰ কৰি বাংলাদেশৰ জামায়াত আছে কিন্তু জামায়াত আছে আৰু বহুত এনেকুৱা সংগঠন আছে যি সংগঠন আণ্ডাৰগ্ৰাউণ্ড অভাৰগ্ৰাউণ্ড সেইসমূহ সংগঠনো আছে লগত সেইখিনি পাহৰি যাব নোৱাৰে আই এছ আইৰ মদতপুষ্টও কিছু প্ৰতিবাদকাৰী থাকিব পাৰে মই কোৱা নাই প্ৰতিবাদকাৰীসকল ষড়যন্ত্ৰমূলকভাৱে ওলাই আহিছিলে লাখ লাখ প্ৰতিবাদকাৰী স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছিল কিন্তু সেই লাখ লাখ স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই অহা প্ৰতিবাদকাৰীৰ মাজত ISIৰ সমৰ্থনপুষ্টও কিছু প্ৰতিবাদকাৰী থাকিব পাৰে যিসকলে সেই প্ৰতিবাদকাৰীসকল যাতে ভাৰত বিৰোধী হৈ পৰক তাৰ কাৰণেও কাম কৰি থকাৰ কিন্তু অৱকাশ থাকিব পাৰে অৱকাশ নথকা নহয় এই মুহূৰ্তত ইণ্ডিয়ান এম্বেছি ঢাকাৰ পৰা কি বাৰ্তা আহে সেইটো লক্ষণীয় হ'ব যাবলৈ চেষ্টা কৰিম আমাৰ তাত যি আমাৰ সতীৰ্থ সাংবাদিক আছে তেখেতৰ ওচৰতো যোগাযোগ কৰাৰ এতিয়া আমাৰ খুব প্ৰয়োজন হৈছে চ' আমি আগৰতলাৰ পৰা কি তাত আচলতে হৈছে সেইখিনিও আমি জনাৰ খুব দৰকাৰ তাৰ পৰা যদি আমি লাইভ এটা যোগাযোগ কৰিব পাৰোঁ আমি 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 চেষ্টা অব্যাহত
রাখিম যাতে ত্রিপুরা বা আগরতলার পর আমার একটা লাইভ হোক আর যাতে আমি এটা এই মুহূর্তের যেখানে আপডেট আছে আমি তারপর লাভ করব পারো যেহেতু এটা যেহেতু আমি কইছো যে অবতরণ করেছে তার বিমান তার হেলিকপ্টার তার অবতরণ করেছে আগরতলাত আর নিশ্চিত প্রদান করেছে ইতিমধ্যে ত্রিপুরা আরক্ষে গতিকে শেখ হাসিনাক আশ্রয় ভারতে দিলে আর অতিথি হিসাবে আশ্রয় দিছে পাঠ্য ইতিমধ্যে কইছে গতিকে তাত আশ্রয় দিছে এটা কথা হয়েছে ইয়ার পরবর্তী সময় সামরিক শাসন যেহেতু বাংলাদেশ আরম্ভ হব কিছু সময় পূর্বে তার সংবাদমেল যোগে জানাই দিছে সেনা প্রধানে শান্ত বা শান্তি সম্প্রীতি ঘুরাই আনার চেষ্টা করব বলে কেছে কোনো ধরনের আর তাত অশান্ত জর্জ পরিস্থিতির সৃষ্টি হবলে নিদিয়ে বলে কেছে এটা কথা হয়েছে ইয়ার পরবর্তী সময় হব কি এটা আন্দোলন আসলে এটা প্রতিবাদ আসলে পার্থ সেই প্রতিবাদে এনেকা ধরনের এটা পরিস্থিতির উদ্ভব করলে পদত্যাগ পদত্যাগ দাবি করলে পদত্যাগ দিবলে সময় নেপালে শেখ হাসিনা পলায়ন করবলগিয়া হল হয় চাওক আজির দিন কি ঘটিলে আজির দিন গণভবন গণভবন সাগর বাংলাদেশরে নয় দক্ষিণ পূর্ব এশিয়ার নিলয় সকলতক সুরক্ষিত একটা স্থান হব গণভবন আর গণভবনের সুরক্ষা প্রদান করেছিল রেপিড একশন ব্যাটেলিয়ন অস্ত্র এলিট একটা ব্যাটেলিয়ন যা ব্যাটেলিয়ন প্রশিক্ষণ প্রাপ্ত এনে ধরনের ভিআইপি মুভমেন্টক সুরক্ষা প্রদান করবলে আর সেই ভবনট বারবুয়েরও লগাই থা হয়েছিল কিছুদিনের বারবুয়ের রেপিড একশন ব্যাটেলিয়নে প্রটেকশন প্রশিক্ষণ দিয়ে আছিল সুরক্ষা প্রদান করে আছে রেপিড একশন ব্যাটেলিয়ন ভারতবর্ষের এসপিজির সঙ্গে আপনি এক প্রকার একটা পর্যায়ে তুলনা করবেন সেই ব্যাটেলিয়নের সুরক্ষা ব্যবস্থা ভেদি প্রতিবাদকারী সেই ভবনট প্রবেশ করেছে প্রবেশ করে বঙ্গবন্ধুর ফটো ডিফেস করেছে কিনা চিয়াহি দলিয়াইছে বা কিনা লাঠিরে মারিব বিচার আর ভবনট প্রবেশ করে আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে গতি ভয়ঙ্কর পরিস্থিতি যংলাদেশ হাসিনার নেতৃত্বত কিছু রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার মানুষে আশা করেছিল রাইজে আশা করেছিল দক্ষিণ পূব এশিয়ার দেশসমূহে আশা করেছিল সেই দেশত এনে ধরনের ঘটনা সংঘটিত হল সেই দেশের প্রধানমন্ত্রী আবাস গৃহত রাইজে প্রবেশ করবলে সুযোগ পালে হয় নয় জানো দ্বিতীয় কথা হল যে সব ভারতে এনেকাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়ার কোনো রেকর্ড নাই সো সেই গতি এনেকাও হব পারে যে ট্রেনজিট বা ট্রেনজিটর কারণে অকমান খন্তেকীয়াভাবে ভারতত অবতরণ করে ইয়ারপর নেক্সট ফ্লাইট লোব কোয়া হয়েছে যে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র যাবগে তাত গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম লোব লন্ডন বা ওচর চাবরিয়া কোন বা ঠাইত গিয়ে পেলায় কারণ আমার নিজরে বহু মানুষ লন্ডনত আছে তো তাত অ্যাসাইলাম দিয়াতো লন্ডন বা মার্কিন যুক্তরাষ্ট্রে দিয়ে প্রদান করে সো সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম হয়তো ইয়ারপর বাগরতলার পর পরবর্তী এখন ফ্লাইট জোগাড় করে বা ইন্ডিয়ান এয়ারফোর্সে বা যারে হোক এনেকাকে ফ্লাইট এখন ব্যবস্থা করে লই গিয়ে পেলায় লন্ডনলে বা মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা লই যাওয়া হব ডাঙর কথা নিলয় মূর মনলে আছে ডাঙর কথা যেটা 1971 সনত বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বাধীন এখন দেশ বিচারি আন্দোলন হয়েছিল যেটা যা ইস্ট পাকিস্তানী ডায়াসপোরা আছে অর্থাৎ ইস্ট পাকিস্তানের যখন লোক বিশ্বের বিভিন্ন প্রান্তত আছে সেই আন্দোলনের সমর্থন দিছিল সেই আন্দোলনের সমর্থন দিয়েছিল পয়সা পাতি দিছিল ইত্যাদি ইত্যাদি রিমিটেন্স মানি পয়সা পাতি দিছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু এইবার দেখা পোৱা গৈছে যে আন্দোলন বাংলাদেশ হয়েছিল প্রথমতে সেয়া সংরক্ষণের একটা আন্দোলন আছিল সংরক্ষণ হ্রাস করব বিচাৰিছিল এতিয়া প্রধানমন্ত্রীক হটাও আন্দোলন সেই আন্দোলন রূপান্তর হল এই আন্দোলনত কিন্তু ডায়াসপোরা বাংলাদেশী যখন বিদেশ আছে সমর্থন দিয়া পরিলক্ষিত হওয়া নাই যত পৃথিবীর বিভিন্ন দেশত বহু হাজার বিজার লাখ লাখ বাংলাদেশী আছে সেই ইউনাইটেড কিংডমে কোক বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় কোক তেনে ক্ষেত্রত সুরক্ষিত রূপত সাগই শেখ হাসিনা থাকিব পারিব ইউকে ইউরোপ নহলে মার্কিন যুক্তরাষ্ট্রত কিন্তু সেইখন দেশে যখন দেশলৈ শেখ হাসিনা যাব সেইখন দেশে শেখ হাসিনাক আশ্রয় দিয়ার অনুমতি বা প্রবেশের অনুমতি দিব লাগিব কিন্তু ভারতবর্ষত শেখ হাসিনা যে সুরক্ষিত হয়ে থাকিব মনে নধরে যেতিয়ালৈকে ভারতবর্ষে হায়েস্ট লেভেলর প্রধানমন্ত্রীর পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ে সুরক্ষা প্রদান নকরিব শেখ হাসিনাক তেতিয়ালৈকে আমার সাংবাদিক কাজল আমার সহ সংযুক্ত হয়েছে গতি আমাকে এই মুহূর্তে কিছু আপডেট দিব পারিব কাজল আপনি আমাক কিছু আপডেট দিয়ক যেহেতু কইছো আমি যেহেতু ত্রিপুরাত অবতরণ করেছে ত্রিপুরাত অবতরণ করেছে খবর তো মানে ত্রিপুরা গোটে ত্রিপুরা ছড়াই গৈছে অবতরণ করেছে অবতরণ করিলে এটু লিজু বাগান এরিয়াত করিব আর্মি আর্মি হেডকোয়ার্টার আছে তাতে আর্মি হেডকোয়ার্টার করিব এয়ারপোর্টত খবর লৈছো এয়ারপোর্টত আগরতলা এয়ারপোর্টত এতিয়ালে কোনো নামা নাই আর বিএসএফ এর লগত কথা পাতিছো বিএসএফ কলে কি ইটু বিএসএফ এর ম্যাটার নয় এটু আর্মির ম্যাটার এটু আর্মির ম্যাটার কিন্তু ত্রিপুরা পুলিশের লগত কথা পাতিছো কইছে কিবা সিচুয়েশন চলি আছে কিন্তু অফিসিয়ালি এতিয়ালে কোনোবা কনফার্ম করা নাই কি ত্রিপুরার মাটিত আহিছে কিন্তু নন অফিসিয়ালি আপনি দেখ মানে সবে কই আছে কি আহি আছে আহি আছে এনেকো একটা সিচুয়েশন আছে কিন্তু খবর তো তো সত্যি যে এটু আহিবই ত্রিপুরা আহি ওয়েস্ট বেঙ্গল আহি আহিব কিন্তু এতিয়ালে আহিছে না সেখিনি খবর নাই পড়া
মানে অফিস আহিছে কি নাহিছে অফিসিয়ালি অবতরণ কৰাৰ খবৰ আহি পৰিছে কাজল আৰু কাজল যেটো অবতরণ কৰিছে বুলি ইতিমধ্যে ত্ৰিপুৰা আৰক্ষী নিশ্চিত কৰিছে আৰু আপুনি কৈছে যে বিমান বন্দৰ যেটো অবতরণ কৰা নাই বা বিএছএফে তেওঁলোকে কৈছে যে এটো আমাৰ বিষয় নহয় নাই বিএছএফে কৈছে এটো বিএছএফৰ বিষয় নহয় আৰু বিমান বন্দৰত এতিয়ালে কোনো অবতরণ কৰা নাই এটো 100% আৰু অবতরণ কৰিলে আৰ্মিৰ ইয়েত কৰিব কিন্তু আৰ্মিৰ পৰা কোনো খবৰ ওলোৱা নাই এতিয়ালে অবতরণ কৰিলে আৰ্মি কেম্পত কৰিব ধন্যবাদ জানাইছো আপোনাক কাজল নীলা ভট্টাচাৰ্য আপোনাৰ ওচৰলৈ আহিছো যিহেতু ত্ৰিপুৰা আৰক্ষীয়ে ইতিমধ্যে নিশ্চিত কৰিছে কিন্তু সেই খবৰ হয়তো এতিয়ালৈকে তাত এনেধৰণে বিয়পাই দিয়া হোৱা নাই তেনেকুৱা হ'ব পাৰে সুৰক্ষাৰ বাবে হয় চাওক এই মানে খুব হাই প্ৰফাইল এটা বিষয় সেইকাৰণে আচলতে এইটো গোটেই ৰাষ্ট্ৰ কৰি দিয়া নহয় আপুনি চাব যে এনেকুৱা হ'ব নোৱাৰে যে আজি কিবা এটা ডাঙৰ ঘটনা ঘটিলে শ্বেখ হাসিনাই বাধ্যতামূলক পদত্যাগ কৰি পেলাই পিছমুহূৰ্ততে হেলিকপ্টাৰখন ল'লে পিছমুহূৰ্ততে উৰা মাৰিলে পিছ আৰু লগে লগে আহি ইণ্ডিয়াত সোমাই গ'ল কাৰণ এয়াৰ স্পেচৰ কথা আছে দুই বাইলেটাৰেল ৰিলেশ্যনৰ কথা আছে চ' এই গোটেই বিষয়টো ভাৰতে আগৰ পৰাই জানিছিলে আৰু শ্বেখ হাসিনাৰ তাৰ পৰা যে তাৰ পৰা প্ৰত্যাৱৰ্তন কৰা হ'ব সেই বিষয়েও জানিছিলে আৰু সেই বিষয়ে গোটেই যিখিনি অফিচিয়েল কাজ কাম কৰি থোৱা আছিলে প্ৰক্ৰিয়া কৰি থোৱা আছিলে পাৰ্মিশ্যন দি থোৱা আছিলে সেই গতিকে তাত আজি বিশেষকৈ দুপৰীয়া 11টাৰ পৰা 12:30টাৰ ভিতৰত তাৰ গণভৱনৰ পৰা উৰা মাৰি ভাৰতলৈ সোমাই আহি ত্ৰিপুৰাৰ আগৰতলাত লেণ্ডিং কৰিব পাৰিছে কাৰণ তাই আগতে যিখিনি নথি কাগজ পত্ৰ বা পাৰ্মিশ্যনৰ ডিপ্ল'মেটিক পাৰ্মিশ্যন বা এয়াৰফৰ্চৰ পাৰ্মিশ্যন আৰ্মিৰ পাৰ্মিশ্যন দুই দেশৰ মাজত যি পাৰ্মিশ্যন সেই গোটেইখিনি কাম কাজ কৰি থোৱা আছিলে আৰু এয়া যে হ'ব হয়তো তাত বহু ওপৰ মহলৰ মানুহে ভাৰতবৰ্ষত আৰু বাংলাদেশত গম পাইছিলে কাৰণ যিধৰণে এই গোটেই প্ৰতিবাদ আগুৱাই গৈছিলে আৰু আজি ৰাতিপুৱাৰ পৰা যি এটা ৰূপ লৈছিলে সেই গোটেই বিষয়বস্তুটো চাই এটা বস্তু এটা অৱধাৰিত আছিলে যে শ্বেখ হাসিনাই সেই চৰকাৰখন আৰু আগুৱাই লৈ যাব নোৱাৰিব কিছু আজি নহ'লে কিছু ক্ষণৰ পিছত হ'লেও তেখেতে পদত্যাগ কৰিবলৈ কৰাটো একেবাৰে বাঞ্ছনীয় আছিলে বা হ'বলগীয়া আছিলে কিন্তু কথাটো হ'ল যে শ্বেখ হাসিনাই কৈছিলে যে মোৰ কিবা ক'বলগীয়া আছিলে সেইখিনি মই ৰেকৰ্ড কৰি দেশবাসীৰ নামত দিব বিচাৰিছোঁ কিন্তু সেয়াও অৱকাশ দিয়া নহ'ল লগে লগে তেখেতৰ ভণ্টিৰ লগত তাৰ পৰা ৰাজভৱনৰ পৰা উৰা মাৰে মানে তাৰ পৰা গণভৱনৰ পৰা উৰা মাৰে ভাৰতবৰ্ষলৈ পঠিয়াই দিয়া হ'ল এতিয়া ভাৰতবৰ্ষত আহি অৱতৰণ কৰিছেহি ত্ৰিপুৰাত আছেহি আগৰতলাত আছেহি বুলি কোৱা হৈছে বা প্ৰায় নিশ্চিত আছেহি এতিয়া ইয়াৰ পৰা ক'লৈ যাব কাৰণ ভাৰতবৰ্ষৰ যি এটা ডিপ্ল'মেটিক বা পলিটিকেল এছাইলেম সেই এছাইলেম দিয়াৰ আজিলৈকে কোনো নজিৰ নাই চ' ইয়াৰ পৰা হয়তো যিমান সম্ভৱ হয় যে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰলৈ বা লণ্ডনলৈ উৰা মাৰিব আৰু তাতে গৈ ফিউচাৰ শ্বেখ হাসিনাৰ যি নেক্সট কি হ'ব একশ্যন সেইখিনি হ'ব আৰু বাংলাদেশত তেখেতে সেনাপ্ৰধানে কৈয়ে দিছে যে এতিয়া মোৰ ওপৰত দায়িত্ব আৰু কোনো ভয় খাবলগীয়া নাই আৰু এজনৰো প্ৰাণহানি নহয় সেনাই আৰু গুলি নচলায় এই বিক্ষোভ বন্ধ হ'ব লাগে আৰু বাংলাদেশৰ পৰৱৰ্তী ইণ্টাৰিম গভৰ্ণমেণ্টটো আমি বৰ্তমানলৈকে চম্ভালিম আৰু ইয়াৰ পিছত যি ৰাজনৈতিক মানে প্ৰক্ৰিয়া হ'ব লাগে সেইখিনি হৈ থাকিব হয় পাপৰি হয় এই ধৰণৰ ডেভেলপমেণ্ট এতিয়ালৈকে আছে কিন্তু শ্বেখ হাসিনাই যে পুনৰ আৰু বাংলাদেশলৈ আহিব পাৰিব মনে নধৰে বিক্ষোভ শ্বেখ হাসিনাৰ বিৰুদ্ধে ইমান বৃদ্ধি পালে স্বতঃস্ফূৰ্তভাৱে কিছু বিক্ষোভ আৰু কিছু বিক্ষোভ পৰিকল্পিতভাৱে শ্বেখ হাসিনাৰ বিৰুদ্ধে স্বতঃস্ফূৰ্তভাৱে বিক্ষোভ হৈছিলে সংৰক্ষণৰ কথা আহি পৰিছিলে ছাত্ৰসকলৰ প্ৰতিবাদ আছিলে তেতিয়াই ক'ৰবাত এটা কথা ওলাই পৰিছিলে যে এই যি প্ৰতিবাদ হৈছে তাত বিক্ষোভকাৰী অন্য এটা শক্তিয়ে তাত জুই জ্বলাইছে আৰু সেইধৰণে আগবাঢ়ি গ'ল এই যি আন্দোলন এই যি প্ৰতিবাদ আৰু এটা সময় তেওঁ প্ৰধানমন্ত্ৰী হাতা অভিযানলৈ ৰূপান্তৰিত হ'ল লক্ষ লক্ষ জনতা ওলাই আহিলে প্ৰতিবাদ সাব্যস্ত হ'ল অগ্নিগৰ্ভা হৈ পৰিল ঠায়ে ঠায়ে জুই জ্বলিল ইমান সংখ্যক লোকৰ মৃত্যু ঘটিল আৰু কিছুমান সলনি আছে মই আপোনাক যদি দেখুৱাওঁ এই মুহূৰ্তত বাংলাদেশৰ যি আপোনাৰ ফ্লাইট বাংলাদেশৰ যি এয়াৰফৰ্চৰ প্লেনখন AX প্লেনখনৰ প্ৰথমে নাম কৈ দিওঁ AJ AX 1431 AX AJ 1431 এয়া চাওক AJ AX 1431 আমি স্ক্ৰীণত দেখুৱাম সেই প্লেনখন এয়াৰফৰ্চৰ প্লেনখনৰ অৱস্থান বৰ্তমান এই মুহূৰ্তত ঝাৰখণ্ডৰ ধানবাদৰ ওপৰত দেখুৱাইছে আৰু কোৱা হৈছে যে হয়তো প্ৰধানমন্ত্ৰীগৰাকী দিল্লী অভিমুখে রওনা হয়েছে নিশ্চিত আগরতলার পর দিল্লী অভিমুখে যা রওনা হব লাগবে তারপর লই যাব লাগবে আগরতলার পর দিল্লী বর্তমান ধানবাদর উপর দেখা হয়েছে সেই প্লেনখন আর ধানবাদর পর দিল্লী অভিমুখে হয়তো যাব পারে আর দিল্লির পর যি কোৱা হৈছে যে মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰ বা লণ্ডনলৈ যাবগে এবাৰ অকণমান পৰিষ্কাৰকৈ কথাখিনি জানো যে যিহেতু ত্ৰিপুৰাত অৱতৰণ কৰাৰ কথা আছিল নিলয় হয়
এটা কথাটো হল যদি ত্রিপুরার পৰা আকৌ বাংলাদেশৰ যেটো প্লেন ইন্ডিয়ান বাংলাদেশ এয়ারফোর্সৰ যেটো প্লেন সেই প্লেনে এতিয়া বর্তমান দিল্লী অভিমুখে হয়তো রানা করেছে, কারণ এয়ার স্পেসর যেটো স্যাটেলাইট ইমেজরি তাত দেখুৱা হৈছে যে ধানবাদৰ ওপৰত বাংলাদেশৰ এয়ারফোর্সৰ ফ্লাইটৰ অবস্থান দেখা পোৱা গৈছে, অর্থাৎ দিল্লী অভিমুখে হওয়ার সম্ভাবনা আছে। পাপৰি আগৰতলাত ৰিফুয়েলিংৰ অবকাশ থাকিব পাৰে, আগৰতলাত ৰিফুয়েলিং কৰি ইন্ধন ভৰাই সেই হেলিকপ্টাৰখন দিল্লীৰ অভিমুখে অহাৰো সম্ভাৱনা থাকিব পাৰে, কাৰণ যি প্ৰধানমন্ত্ৰীৰ আৱাস গণভৱন সেই গণভৱনৰ চাদৰ পৰাই সেই হেলিকপ্টাৰখনে উৰা মৰাৰ খবৰ আহিছিলে, গতিকে তেওঁ গণভৱনৰ পৰা বাহিৰলৈ ওলোৱাৰ সুযোগ নাপালে। সেই গণভৱনৰ পৰাই স্বাভাৱিকতে আৰ্মীৰ অনুমতি সাপেক্ষে আৰ্মীয়ে তেওঁক পলাই যাবলৈ দিয়াৰ কাৰণে অনুমতি দিয়াৰ কাৰণেই তেওঁ সেই আজিৰ তাৰিখত ভাৰত অভিমুখে আহিব পাৰিছে। আৰু আগৰতলাত যে ত্ৰিপুৰাত ৰিফিলিং কৰাৰ কথা আপুনি কৈছে আগৰতলাত, তাৰপিছত এতিয়া হয়তো দিল্লী অভিমুখে এই যাত্ৰা হয়তো দিল্লী অভিমুখে গৈ আছে, আৰু হয়তো নহয় ধানবাদত যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে। হয়, দিল্লী অভিমুখে আহি আছে, কিন্তু বিগত সময়ত তেওঁ যেতিয়া দিল্লীলৈ আহিছিল বা ভাৰতবৰ্ষলৈ আহিছিল সম্পূৰ্ণ প্ৰটকল সম্পূৰ্ণ দল এটা লৈ আহিছিলে, আৰু তেওঁ যেতিয়া ভাৰতলৈ আহিছিল বা দিল্লীলৈ যেতিয়া আহিছিল বিগত সময়ত দিল্লীত যি ঢাকাৰ এম্বেচি কুচকাৱাজ বৃদ্ধি পাইছিল, এইবাৰ কিন্তু ঢাকাৰ এম্বেচিয়ে শ্বেইখ হাছিনাক কোনো ধৰণৰ সমৰ্থন দিব নোৱাৰিব। শ্বেইখ হাছিনাক যদি দিল্লীয়ে আশ্ৰয় দিব লাগে দিল্লীয়ে নিজৰ ৰিস্কত আশ্ৰয় দিব লাগিব, কিন্তু কিন্তু এম্বেচিত ইয়াত কোনো অৱকাশ নাই, এম্বেচিৰ কোনো ইয়াত অংশ থাকিব নোৱাৰিব এইবাৰ। কিন্তু তাৰপিছত যিহেতু পলায়ন কৰিবলৈ হ'লে হেলিকপ্টাৰৰ যোগেদিয়ে পলায়ন কৰিব লাগিব, হেলিকপ্টাৰৰ যোগেদি তেওঁ যোৱাৰ অৱকাশ আছে ম্যানমাৰ নহবা ভাৰত, গতিকে ভাৰতবৰ্ষলৈকে আহিছে, ভাৰতবৰ্ষৰ সৈতে তেওঁ পুৰণি সম্পৰ্ক, তেওঁ পৰিয়ালটোৰ পুৰণি সম্পৰ্ক, তেওঁৰ চৰকাৰ থাকোঁতে ভাৰতবৰ্ষৰ সৈতে মৈত্ৰী সম্পৰ্ক আছিলে, ভাৰতবৰ্ষত কিমান দিন থাকে, ভাৰতবৰ্ষৰ পৰা ইংলেণ্ড যায় আমেৰিকা যায় কলৈ যায় সেয়া লক্ষণীয় হ'ব, সেয়া লক্ষণীয় হ'ব কলৈ যায় ক'ত পলিটিকেল এছাইলেম দিয়ে। আপুনি যেনেকৈ কৈছে যে হয়তো ইয়াৰ পিছত আৰু বাংলাদেশলৈ ঘূৰি অহাৰ কোনো এটা সম্ভাৱনা শ্বেইখ হাছিনাৰ নাই, পৰৱৰ্তী এতিয়া 70 বছৰীয়া শ্বেইখ হাছিনা বাংলাদেশলৈ ঘূৰি যোৱাৰ সম্ভাৱনা কিন্তু ইয়াৰ পিছত দেখা পোৱা নাই। কিন্তু খালিদা জিয়াৰতো খালিদা জিয়াৰ বয়স কিছু কিছু বছৰ বেছি শ্বেইখ হাছিনাতকৈ 80 চাগৈ স্পৰ্শ কৰিছে বেগম খালিদা জিয়াই। মই কৈছোঁৱেই বাংলাদেশৰ সামৰিক শাসক জেনেৰেল জিয়াউৰ ৰহমানৰ তেওঁ পত্নী খালিদা জিয়া, জেনেৰেল জিয়াউৰ ৰহমানকো হত্যা কৰা হৈছিল, আছাচিনেট কৰা হৈছিল, তাৰপিছত ৰাজনীতিত সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিছিলে খালিদা জিয়াই। খালিদা জিয়াই ক'ৰবাত ইংলেণ্ডত নে আমেৰিকাত মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰত চিকিৎসা গ্ৰহণ কৰি আছে, তাৰ সমান্তৰালকৈ তেওঁ পুত্ৰ খালিদা জিয়াৰ পুত্ৰ ৰাজনীতিত জনাম আৰু খবৰ এনেধৰণে সকলো আপডেট আমি দি যাম। আৰু ইতিমধ্যে আমি কৈছোঁ যে দিল্লী অভিমুখে এই যাত্ৰা হয়তো দিল্লী অভিমুখে, কাৰণ যিহেতু ইতিমধ্যে আমাৰ শেহতীয়া কিছু তথ্য আমাৰ হাতত আহি পৰিছে। আমি দুয়োগৰাকীকে এই মুহূৰ্তত এই বাতৰিত ধন্যবাদ জনাইছোঁ। ইয়াৰ সৈতে বাতৰি পৰা বিদায় লৈছোঁ, নমস্কাৰ।